এটা হচ্ছে মূলত সন্দেহ সমকামিতায় ইসলামে কি এটা নিষিদ্ধ এবং কেন তাহলে কারণ আমার মত গত পাঁচ বছরে আমি অনেক সমকামী সঙ্গে থেকেছি এটা হচ্ছে আমি বলছি তাদের অনুভূতি আছে যা তাদের সমলিঙ্গের জন্য অথবা যাই হোক না কেন এটা খুবই সত্যি আমি বলতে চাই এটা সেরকম টান যা আমরা অনুভব করি হতে পারে তা আমাদের স্বামীদের জন্য অথবা অন্য যার জন্যই হোক যদি এটা ভুল হয় তাহলে কেন ভুল বোন প্রশ্ন করলেন যে সমকামিতার ব্যাপারে কি বলে ইসলাম এবং যদি এটা ভুল হয় তাহলে কেন এটা ভুল আল্লাহ করণে বলেছেন সুরা ইসরা অধ্যায় নম্বর সতেরো এক নম্বর বত্রিশ ব্যবচারের কাছেও তোমরা যেও না কেননা ব্যবচার হচ্ছে সব মন্দ কাজের মন্দ সূচনা এছাড়া আল্লাহ সুরা আরাফে বলেছেন অধ্যায় নম্বর সাত যে কোন পুরুষকে কথা বলা যে তুমি কি তোমার লালসার চর্চা করো পুরুষের উপর নারীর চেয়ে বেশি তার মানে সমকামিতা হচ্ছে নিষিদ্ধ ইসলামে এবং কোরআনে কারণ সর্বশক্তি ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ কোরআনে বলেছেন রুম অধ্যায় নম্বর তিরিশ হাত নম্বর একুশ তিনি ভালোবাসা সৃষ্টি করেছেন স্বামী এবং স্ত্রীর অন্তরে সর্বশক্তিমান ঈশ্বর মানুষকে এমনভাবে তৈরি করেছেন যে তারা বিপরীত লিঙ্গকে ভালোবাসবে সাধারণত প্রাকৃতিকভাবে কোনো পুরুষে অন্য পুরুষকে সেভাবে ভালোবাসে না আমি ভালোবাসা নিয়ে কথা বলছি যা স্বামী স্ত্রীর মধ্যে প্রয়োজন সে ভালোবাসা নিয়ে বলছি না যা আছে ভাই আর ভাইয়ের মধ্যে বোনার বোনের মধ্যে এ ব্যাপারে প্রাথমিক একটা গবেষণা হয় যাতে বলা হয় যে সমকামিতা হচ্ছে বংশগত প্রশ্নোত্তরের সময় কেউ কেউ আমাকে জিজ্ঞেস করেন আপনার মতো যেমন যদি সমকামিতা বংশগত হয় তাহলে মানুষকে কেন দোষ দেওয়া হবে এটা তার পিতামাতা থেকে এসেছে তাহলে তাকে দোষ দেওয়া হবে কেন আপনার মতো বললে যদি কেউ কাউকে ভালোবাসে তাহলে পুরুষকে দোষ দেওয়া হবে কেন আমি বলছি এটা হচ্ছে গবেষণা এটা হচ্ছে একটা ধারণা সত্য ঘটনা নয় এবং পরে আমরা জানতে পারলাম যে এই ধারণাটা ছিল সম্পূর্ণ ভুল এবং যিনি এই ধারণার প্রবক্তা ছিলেন তিনি নিজেও ছিলেন সমকামী তাহলে সমকামীটা বংশগত নয় এটা গড়ে উঠে বর্তমান বিজ্ঞান আমাদের বলে কিভাবে সমকামীরা গড়ে ওঠে কারণ সর্বশক্তিমান ঈশ্বর যার অনুমতি দিয়েছেন মানুষের জন্য যার অনুমতি আছে আপনি বিয়ে করেন নিকা করেন আপনি পারেন স্ত্রী সহবাস করতে এবং ইসলাম বলছে যখন স্ত্রী সহবাস করো স্ত্রীর সঙ্গে সহবাস করো সেটাও আল্লাহর ইবাদত কারণ আপনি হারাম ঠেকাচ্ছেন আপনি যাচ্ছেন না দাম্পত্য বন্ধনের বাইরে আপনার আকাঙ্ক্ষা মেটাতে সেটাই তো ইসলাম আজ বিজ্ঞান আমাদের বলছে আজ গবেষণা আমাদের বলছে যে সেসব লোক যাদের দাম্পত্য সম্পর্কের বাইরেও অনেক জীবন সঙ্গী রয়েছে তাদের সঙ্গে তুলনায় যাদের কেবলমাত্র আছে স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্ক তারা উপভোগ করে যৌন মিলন অন্যদের তুলনায় অনেক বেশি ভালো এবং আজকাল যা ঘটছে যখন আপনি এসব নিয়ে ক্লান্ত হয়ে পড়েন আপনি পাশ্চাত্য দেশে যান সেখানে রক্ষিত রয়েছে পাঁচ দশ বিশ কোনো সমস্যা নেই আপনি শুরু করেন এরপর অস্বাভাবিক কাজ করতে আর যখনই আপনি অস্বাভাবিক কাজ শুরু করেন আপনি স্রষ্টার আইন অনুসরণ করছেন না এবং আপনি ভুল পথে আপনার কামনা চরিতার্থ করার চেষ্টা করেন যখন আপনি ভুল পথে চলতে থাকেন তখন আপনি যেতে থাকেন বাইরের দিকে অস্বাভাবিকতায় এবং এভাবেই এক ব্যক্তি সমকামী হয়ে যায় এটা বংশগত নয় কারণ আপনি সীমার বাইরে চলে যান যে সীমা দিয়েছেন সর্বশক্তিম ঈশ্বর আপনাকে আপনি অন্য জিনিস চেষ্টা করেন আপনি অস্বাভাবিক জিনিস চেষ্টা করেন এবং শেষ পর্যন্ত আপনি উপনীত হন এমন পর্যায়ে যা আপনি আর কখনো বিপরীত লিঙ্গের সঙ্গে মিলন উপভোগ করেন না তাই আপনি সমলিঙ্গের সঙ্গে যৌনাচার করেন তাহলে বল এখানে তারা সর্বশক্তিমান ঈশ্বরের আইন ভঙ্গ করে এবং তারা অস্বাভাবিক কাজ করে আর এভাবেই তারা মানসিকভাবে পরিণত হয় সমকামিতে। তাহলে স্বাভাবিকভাবে সর্বশক্তিমান ঈশ্বরের আইন ভঙ্গ করা সম্পূর্ণ ভুল এবং এভাবেই একজন মানুষ হয়ে পড়ে সমকামী তাই তাদেরকে বিশ্বাস করতে হবে যে ইসলাম সমকামিতা নিষেধ করে এমনকি খ্রিস্ট ধর্ম সমকামিতা নিষেধ করে বেশিরভাগ ধর্মই সমকামিতার বিরুদ্ধে এখন পাশ্চাত্যের দেশেও বলা হচ্ছে গণতন্ত্রের কারণে বেশিরভাগ লোক যা বলে তাই জয়ী হয়ে যায় সংখ্যাগরিষ্ঠতা জয় হয় ইসলামে সংখ্যাগরিষ্ঠতা জয়ী হয় না হক জয়ী হয় সত্যের জয় হয় আমার মনে পড়ে উনিশশো ছিয়ানব্বই সালে যখন আমি কানাডায় গিয়েছিলাম প্রথমবারের মতো লেকচার দিতে গিয়েছিলাম কাগজের প্রথম পৃষ্ঠায় দেখলাম একজন পুরুষ একজন পুরুষকে চুমু খাচ্ছে এক পুরুষ এক চুমু খাচ্ছে এবং বলছে তারা পরস্পরকে বিয়ে করেছে বর্তমান পাশ্চাত্যে যদি আমি সমকামিতার বিপক্ষে বলি সেটা অপরাধ হয়ে যাবে সেটা অপরাধ তাহলে আমরা যা বুঝলাম যে অতীতে অতীতে সব দেশে সমকামিতা ছিল অপরাধ পরে পাশ্চাত্যের কিছু দেশে কানাডার মতো এর প্রতি আইন অনুমোদন করা হয় আজকাল বেশিরভাগ পশ্চিমা দেশে সমকামিতা হচ্ছে বৈধ এমনকি ইন্ডিয়ার মতো একটা দেশ যে দেশ থেকে আমি এসেছি তারাও ভাবছে তারাও ভাবছে এটাকে বৈধতা দেওয়ার কথা তাহলে আমরা যা বুঝি যা সত্য তা সত্যই সংখ্যাগরিষ্ঠতা জয়ী হয় না যা ভুল তা ভুল এবং ইসলামে আর বিশ্বের প্রধান প্রধান বেশিরভাগ ধর্মেই সমকামিত হচ্ছে একটা পাপ একটা অপরাধ এটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে নিয়ে যাবে আশা করি বন উত্তরটা পেয়েছে